1989 সালে দেশের প্রথম মোবাইল অপারেটরের লাইসেন্স পায় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড সিটিসেল, তবে সেবা দেওয়া শুরু করে 1993 সাল থেকে। গ্রাহক সেবা দেওয়ার 23 বছরে এসে 2016 সালে সরকারের বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হয় সিটিসেল। এতে ওই বছরের 8 নভেম্বর থেকে অপারেটরটির সংযোগ সেবা বন্ধ করে দেয় সরকার। এরপর বাতিল করা হয় তরঙ্গ ও নবায়ন করা তরঙ্গের বরাদ্দ, বাকি ছিল শুধু 2G লাইসেন্স। এবার কোপ পড়ল সেখানেও, যে প্রতিষ্ঠানের সেবা দেওয়ার কোনো যোগ্যতাই নাই, নামটা ছাড়া ওটা এক্সিস্ট করে না, ও প্রতিষ্ঠান থাকবে কেন? সিটিসেল যে প্রযুক্তি নিয়ে শুরু করেছিল সেই প্রযুক্তি বিলুপ্ত হয়ে গেছে, অতএব সিটিসেলও বিলুপ্ত হয়ে গেছে। আমরা খুব যুক্তিসঙ্গতভাবে সিটিসেলের লাইসেন্স বাতিল করেছি। বিটিআরসি বলছে বর্তমানে সিটিসেলের কাছে সরকারের পাওনা 218,40,20,000 টাকা। লাইসেন্স বাতিল হওয়ায় সিটিসেলের বকেয়া অর্থ কিভাবে আদায় হবে তার প্রক্রিয়া জানালেন বিটিআরসির চেয়ারম্যান। টাকা পয়সা উদ্ধারের জন্য আমাদের আইনগতভাবে আমরা যে ব্যবস্থা নেওয়ার আছে সেটি আমরা নিচ্ছি। মামলা দায়ের করা হচ্ছে, ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলা দুটোই। সিটিসেলের 44.54% শেয়ারের মালিক সিঙ্গাপুরের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেল, বাকি 55.46% মালিকানা রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠানের হাতে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।